বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, এই আলোচনাটি অবশ্যই অবশ্যই খেয়াল করে শুনবেন। কেননা এই আলোচনাটি আপনার জীবনটাকে ঊর্ধ্বে নিয়ে যেতে পারে এবং দুনিয়াতে স্বাচ্ছন্দ্য এবং আখেরাতে স্বাচ্ছন্দ্য থাকবেন। তবে কিছু কিছু জিনিস আমরা বুঝি না, জানি না, সহজ সরলে নিচ্ছি, কিন্তু পৃথিবীতে শয়তান, যারা অসুর, যারা বিভিন্ন খারাপাত্মা, ভূত প্রেত, এদের কিন্তু মায়া দয়া নেই। আর মায়া দয়া থাকলেও তারা এখানে মায়া দয়া দেখাতে পারবেন না। আরেকটা বিষয় হলো যে বিবেকহীন মানুষ যেরকম পশুর সমতুল্য হয়ে যায়, ঠিক আত্মাদের মধ্যে বা ভূত প্রেত, আর ভূত প্রেত বলতে পৃথিবীতে অবশ্যই আছে আর এটা প্রমাণও হয়েছে। তো এখন কথা হলো যে আজকের যে মূল আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। যে দেখেন, আপনার মনে চেয়েছে যে আমার পিতা মাতা, বড় ভাই, দাদা দাদি, এর মধ্যে কেউ ইন্তেকাল করেছে, এখন তাদের মহব্বতে তাদের কথা যখন মনে পড়েছে তখন তাদের রওজা কিংবা তাদের কবরস্থান সেখানে আমি জিয়ারত করতে গেলাম। আচ্ছা, তো আমি গেলাম বলতে না, পৃথিবীতে বহু মানুষই এদের মায়ায় পড়ে, এদের কথা মনে পড়লে কবরস্থানে চলে যায়। সেখানে গেলে তখন তাদের জীবনে, কারো কারো জীবনে এরকম কিছু ক্ষয়ক্ষতি ঘটে যায়, সেই ক্ষয়ক্ষতিগুলো কি এই বিষয়ে নিয়ে ইনশাল্লাহ কিছু আলোচনা করব। দেখেন একটা কথা আছে, কথায় পাপ, কথায় সাপ, কথায় মাপ। তাহলে এই যে কিছু কথা বলা হচ্ছে, এই কথার মাধ্যমে আপনার অবশ্যই জিনিসগুলো লক্ষ্য করবেন যে আসলে বিষয়গুলো কি। পৃথিবীতে মানুষই আউলিয়া হয়, আবার মানুষে আল্লাহর বন্ধুত্ব অর্জন করে, আবার মানুষই শয়তান হয়ে যায়। আচ্ছা, পৃথিবীতে যারা পাপিষ্ঠ ছিল, যারা পাপিষ্ঠ ছিল তারা জমিনে স্থান পায় না, তারা আসমানে স্থান পায় না, তাই তারা কি শাস্তি স্বরূপ তারা মানুষের ক্ষতি করে বেড়ায়। যে আমি যখন সুখ পাইলাম না, আমি যখন পৃথিবীতে ছিলাম সুখ পাই নাই, সম্মানে ছিলাম না, তো পৃথিবীতে যারা সুখে আছে, সম্মানে আছে, যারা আল্লাহর দিকে অগ্রসর আছে, আমি তাদেরকেই ধোকা দিব এবং তাদেরই ক্ষতি করব, এবং তাদেরকে ক্ষতি করতে করতে আমি যে স্থানে পৌঁছেছি সেই স্থানে তাদেরকেও নিয়ে আসবো, এবং তারাও আমার পথের প্রতীক হবে, এবং তারাও আমি যে দুষ্টনি করে বেড়াই, আত্মরূপে শয়তানি করে বেড়াই, তারাও আমার পিছনে এসে যাবে, আর তখন আমার দল বড় হবে। তো মূলত কথা হলো, কেউ যদি কবরস্থানে দেখা যায় যে জিয়ারত করতে যায়, সেই কবরটা নীরব হয়ে পড়ে থাকে এবং কারো কারো মনে একটা ভয় জাগে, আরে এখানে একা একা এসেছি, না জানি কি হয়, না জানি কিছু ঘটে। আসলে মানুষের জীবনে কিছু ঘটলে তা আগে কিন্তু মনে কিছুটা জানান দেয়, যে বুঝতে পারে সে সতর্ক হয়ে যায়। তবে পুরোপুরি যেন সতর্ক হতে পারে সেই বিষয়ে আমি বলছি। দেখেন যে কিছু কিছু মানুষ মারা গেছে পৃথিবীতে অতিরিক্ত পাপিষ্ঠ, মিথ্যাচার, মানুষের ক্ষতি, মানুষের কোনো কিছু ভালো তারা চায়নি, মানুষ খুন পর্যন্ত করেছে। এমন কিছু মানুষ যখন মারা গেছে সেই আত্মাগুলো এমনই পাপি যে সেই আত্মাগুলো কবরের আশেপাশে থাকতে পারে, আর ওখানে তাদের একটা ঘাঁটি যে মরার দেশেই তারা থাকে। যে দেখেন, আপনি মহব্বতে পড়ে মা বাবা, ভাই ব্রাদার বা কোনো দাদা দাদি নানা নানি, এদের কবরস্থানের সামনে যে আপনি সুন্দর মন্নি অজু করে আপনি চলে গেছেন, যাওয়ার পরে দেখা যায় আপনার শরীরটা শিহরে উঠছে, গায়ের লোমগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, কেমন কেমন লাগছে, আবার কিছুটা ভয় কাজ করছে। তবে দেখেন, ভূত প্রেত বা খারাপাত্মা যারা আছে তারা কিন্তু, যারা ভয় পায়, ভিতরগত ভিতর মতো ভয় পেতে থাকে, তাদের উপরে কিন্তু তারা সুযোগ পায়, একটা ক্ষতি করে দেয়। তাই আমি বলবো যে জিয়ারত করতে গেলে হয়তো সঙ্গে দুই একজন, চারজন, পাঁচজন সাথে গেলে সবচেয়ে ভালো হয়। কারণ দেখেন, আপনি যদি পথ দিয়ে
একটা মানুষ হয়ে আপনি একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, হয়তো কোনো খারাপ লোকের দৃষ্টি আপনার উপর পড়েছে যে আপনাকে আটকালে সে কিছু টাকা পয়সা বা এটা সেটা রেখে দেবে। তো মানুষের মধ্যেই তো খারাপ আছে, তবে খারাপ আত্মা কি আছে না? তারাও কিন্তু সুযোগ খোঁজে। তাই আমি বলবো যে যদি কখনো আপনি একা যান তাহলে দেখা যায় যে আপনার মনে পড়েছে আপনি একাই যাবেন, তবে আমি নিয়মগুলো বলি যে কমপক্ষে সুরা ফাতেহা 7 বার এবং সুরা ইখলাস 7 বার এবং 3 বার ফালাক এবং 3 বার নাস, এটি পড়ে আপনি নিজের বুকে ফুঁক দিবেন। নিজের বুকে ফুঁক দিয়ে আপনি হাঁটতে শুরু করবেন, চলে যাবেন। কিন্তু সেখানে জিয়ারত করে বেশিক্ষণ দেরি করার প্রয়োজন নেই, কারণ শয়তান তো শয়তানের সুযোগ খুঁজবে। আচ্ছা, তাহলে এমনও ঘটনা ঘটেছে যে হয়তো ওখানে কোনো কিছু বাস্তবত ওরকমভাবে ঘটেনি, কিন্তু আপনার চোখে ভাসতেছে এমন কিছু, আপনি এমন কিছু দেখছেন, আপনি এমন কিছু বুঝতে পারছেন, তখন মনে হয় যে এই বুঝি আমার কোনো একটা কিছু হবে, কিন্তু তা আপনার ঘটবে না। কিন্তু ঘটার আগেই আপনার মনে স্থান দিয়েছেন, দুর্বল হয়ে গেছেন, তখন কিন্তু সেই খারাপ আত্মা যেগুলো কবরে রেখেছিল তারা কিন্তু আল্লাহর কাছে এতই ঘৃণ্য, যারা যে আত্মাগুলো মৃত্যুর পরেও মানুষের ক্ষতি করতে পারে। হয়তো আপনার ব্রেন ডিফেক্ট হয়ে যেতে পারে বা আপনার ব্রেন এমন কিছু হতে পারে যে কিছু মনে থাকে না, বা এমন কিছু হতে পারে যে আপনি এই যেরকম ধরনের মানুষটি ছিলেন ওরকম নেই, অন্য খেয়াল খুশি এমন কিছু হয়ে যেতে পারে এবং চোখ বুঝলে আপনার সামনে কিছু ভয়ঙ্কর আসতে পারে। তাহলে আমি বলবো যে কখনোই চেষ্টা করবেন যে একা যাবেন না, যদি যেতে হয় তাহলে ওই নিয়মগুলো পালন করে যেতে হবে। সেটি আবার বলছি, সুরা ফাতেহা 7 বার এবং ইখলাস 7 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে নিজের বুকে ফুঁক দিয়ে চলে যাবে। যদি দু চারজন মানুষের সাথে নিয়ে যান তারাও এটি করবে, আপনিও করবেন। আচ্ছা, তবে এটির আরেকটি আমি যুক্তি দেব যে আল্লাহ কিন্তু বলেছে তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বিরত থাকো, এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে। তাহলে আল্লাহ যে এই কথাটি বলেছে কেন? দেখেন, মানুষের মধ্যে যারা খারাপ আছে, একজন দুইজন কোথাও দাঁড়িয়ে আছে, আপনি একটি এই নীরব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন দেখা যায় কি যে দুজন মানুষ তারা খারাপ, তারা সন্ত্রাস জাতীয়, আর আপনার সাথে 5 জন 7 জন আছে, তখন কিন্তু সেই দুইজন কখনোই সাহস পাবে না। তাই বলবো কি শরীরটা বন্ধ করে যাবেন ওই নিয়মগুলো করে, আর যদি 2-4 জন সাথে থাকে তাহলে ভালো, আর আপনারা ওরকম ভয় কাজ করবে না। মানুষ কিন্তু বনের বাঘে খায় না, তার মনের বাঘে কিন্তু আগে খেয়ে ফেলে, তখন সেই মানুষটি পৃথিবীতে এত ব্রেনওয়ালা একটা মানুষ, এত চালাক চতুর একটা মানুষ যে মানুষের কোনো ক্ষতি করে না, খুব ভালো, কিন্তু সেই মানুষটি ডিস্টার্ব হয়ে যায়, তার লাইন গার্ড সমস্ত কিছু কেমন জানি হয়ে যায়। আর আল্লাহও কিন্তু বলেছে তোমরা জিন শয়তান, মানুষ শয়তান, খবিশ শয়তান হতে তোমরা বিরত থাকো, আর এই শয়তান তোমাদের ক্ষতি করে আসে সেই পূর্ব থেকে। এর সাথে আরো একটি কথা বলবো, সেটিকে দেখেন যে জিন শয়তান, দেখেন জিন শয়তানের মধ্যে যেগুলো খবিশ ইবলিশ সেগুলো কিন্তু সেই কবরেরই আশেপাশে থাকে, তারা যে কোনো একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, আপনার জীবনটাকে নষ্ট করে দিতে পারে। সেটা কেমন জানেন? দেখেন, আপনি স্বাভাবিকভাবে হাঁটছেন, চলছেন, একখানে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে এমন একটি রূপ, এমন একটি বিষয় আপনি দেখেছেন, আপনার সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে, চিৎকার করে সেখান থেকে ফিরেছেন, এখন বাড়িতে এসে আপনার জ্বর উঠে গেছে। যে আল্লাহ না করুক, কোনো কোনো জ্বর মানুষের আসে, সেই জ্বর চলে যায়, আবার কিছু কিছু জ্বর আছে মানুষকে ধরে রাখে, আর সেই জ্বরে মানুষের দেহের ক্ষতি হয়ে যায়, তার জ্ঞান বিবেকের ক্ষতি হয়ে যায়। তাই এরকম ক্ষতি হইতে যেন আমরা রক্ষা পেয়ে থাকি, তাই এই নিয়মগুলো পালন করব এবং ভিতরে সাহস রাখতে হবে যে আল্লাহ আমাদের রক্ষা করবেন। তবে আল্লাহ যে রক্ষা করবেন, তবে আল্লাহর সেই নামগুলো এবং আল্লাহর সেই কোরআনের সেই আয়াতগুলো, সেই ছোড়াগুলো অবশ্যই ঠিক রাখতে হবে, তবে অবশ্যই আল্লাহ আমাদের দিকে লক্ষ্য রাখবেন, কেননা আমরা আল্লাহর শরণেই গিয়েছি।
আচ্ছা, তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি ফেসবুক হয়ে থাকে তো অবশ্যই ফলো করে নেবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।